হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে 2023 সালের রাশিফল। আর যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃষ রাশি। এর আগে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করেছি, এখনও যে সকল বন্ধু দেখেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। জানবো বৃষ রাশির মানুষদের লাভ লাইফ কেমন থাকবে 2023 সালে। 2023 সাল লাভ লাইফ আপনাদের ভালো রেজাল্ট দেবে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সম্পর্ক প্রচণ্ড কিন্তু মজবুত থাকবে। একে অপরের প্রতি অনেস্টি, বিশ্বাস, এই বিষয়গুলো কিন্তু সম্পর্কের মধ্যে থাকছে। আপনারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত 2023 সালে কিন্তু নেবেন। যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু এই সময় বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অক্টোবর মাস পর্যন্ত, ২০২৩ সালের অক্টোবর মাস পর্যন্ত আপনাদের সম্পর্কে রোম্যান্টিক ব্যাপারটা কিন্তু বজায় থাকছে। তবে ডিসেম্বর মাসটা আপনাদের রিলেশনশিপে কিছুটা টানাপোড়েন, কিছুটা ডিস্টেন্স, কিছুটা বিবাদ তৈরি হতে পারে। পুরো বছরটা ভালো গেলেও ডিসেম্বর মাসটা আপনাদের রিলেশনের জন্য কিন্তু খুব একটা ভালো থাকবে না। এবার জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকবে। ২০২৩ সালটা কেরিয়ারের জন্য কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো। আপনারা নিজেদেরকে প্রমাণ করতে পারবেন এই বছরে, আপনাদের মধ্যে কি কোয়ালিটি আছে সেটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে প্রমাণ করতে পারবেন। জানুয়ারি মাসে কিন্তু কোথাও ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাদের ট্রান্সফার হয়ে যাওয়ার কথাবার্তা চলছিল তারা কিন্তু জানুয়ারি মাসেই কোথাও ট্রান্সফার হয়ে যেতে পারে। বছরের শুরুতেই নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা নতুন চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু বছরের শুরুতে নতুন চাকরি পেয়ে যাবে। পুরো বছরটা কিন্তু প্রচণ্ড কঠোর পরিশ্রম এবং মনোযোগ সহকারে কাজ করতে হবে। তবে জুন থেকে নভেম্বর এই মাসটা কর্মক্ষেত্রে কিছুটা উত্থান পতন আসতে চলেছে। জুন থেকে নভেম্বর মাস এই সময় চাকরি পরিবর্তন, নতুন চাকরি পাওয়া, এইসবের সম্ভাবনা কিন্তু কমে যাবে। এই সময় যদি আপনারা বদলির কথা ভাবেন, জব চেঞ্জ করার কথা ভাবেন আমি বলবো আগে করে নিন, এরপরে করলে, এই সময়টা করলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। জানবো আপনাদের এডুকেশন কেমন থাকবে। প্রথম তিন মাস, বছরের প্রথম 3 মাস আপনারা কিন্তু এডুকেশনে খুব ভালো রেজাল্ট পাবেন। বৃহস্পতি দেবের কৃপায় এডুকেশনে প্রচণ্ড রকম ভালো সফলতা পেতে চলেছেন বছরের শুরুর 3 মাস। এই সময় এডুকেশনে প্রচণ্ড রকম একাগ্রতা আপনাদের মধ্যে দেখা যাবে। এই সময় আপনারা ভালো নম্বর পাওয়ার সম্ভাবনা অনেকটা মাত্রায় বেশি থাকছে। যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, কম্পিটিটিভ এক্সাম দেন, তারা কিন্তু ঠিক মনের মতো রেজাল্ট এই সময় পাবেন না। বিশেষ করে নভেম্বর মাস কম্পিটিটিভ এক্সামের জন্য একদমই কিন্তু ভালো থাকবে না, মনের মতো রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন না। যে সকল ছাত্রছাত্রী বিদেশে পড়াশোনার জন্য সুযোগ খুঁজছেন তাদের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে। আপনার ফ্যামিলি লাইফ কিন্তু প্রচণ্ড রকম ভালো থাকছে। আপনি দায়িত্ব নেবেন, আপনার ফ্যামিলির সুখের দায়িত্ব নেবেন। আপনি চেষ্টা করবেন আপনার ফ্যামিলির লোকজন কিভাবে ভালো থাকে। বছরের শুরু থেকে আপনি কিন্তু প্রচণ্ড কেয়ারিং হবেন আপনার ফ্যামিলির জন্য। আপনার যদি কোনো রকম মানসিক চাপ থেকেও থাকে সেটাকে ওভারকাম করে আপনি চেষ্টা করবেন যাতে আপনার ফ্যামিলি ভালো থাকে। আপনি 100-তে 100% দেওয়ার চেষ্টা করবেন আপনার ফ্যামিলির লোকজনদের জন্য। এপ্রিল থেকে আগস্ট মাস এই সময় ফ্যামিলির লোকজনদের মধ্যে কিছুটা সমস্যা তৈরি হবে, প্রিয়জনদের সাথে কিছুটা দূরত্ব বাড়বে, প্রিয়জনদের সাথে কিছুটা সমস্যা কিন্তু এই সময় তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এই সময়টা পরিবারের জন্য একটা সুখকর সময়। এই সময় পরিবারের কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে, লোকজনের আনাগোনা এই সময়টা কিন্তু থাকবে। এই সময় ফ্যামিলির লাইফ আবার ঠিক আগের মতো হয়ে যাবে। মধ্যিখানে কিছুটা সময় ফ্যামিলি লাইফ একটু ডিস্টার্ব থাকছে, তবে চিন্তার কিছু নেই, বেশিরভাগ সময়টাই ফ্যামিলি লাইফ কিন্তু আপনাদের প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে। জানবো আপনাদের সন্তান জীবন কেমন থাকবে। বছরের শুরুটা প্রচণ্ড রকম ভালো থাকবে। পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি সন্তান লাভের যোগ তৈরি করছে।
জানুয়ারি থেকে এপ্রিল মাস এই সময়টা সন্তান লাভের কিন্তু একটা খুব ভালো যোগ তৈরি হবে। আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে এই সময় আপনার সন্তান এডুকেশন কেরিয়ার সব জায়গায় কিন্তু খুব ভালো সফলতা পাবে। আপনার সন্তান যদি বিদেশে যেতে চায় মার্চ থেকে জুন মাস, এটা হচ্ছে খুব ভালো সময় যেই সময় আপনার সন্তানের ইচ্ছা পূরণ হবে। অক্টোবর মাস সন্তানের সুখ প্রচণ্ড মাত্রায় বৃদ্ধি করবে, সন্তান বড় কোনো রোগ থেকে এই সময় মুক্তি পেয়ে যাবে। ওভারঅল আপনাদের সন্তান জীবন এই বছর কিন্তু ভালো যেতে চলেছে। জানবো আপনাদের বিবাহিত জীবন কেমন থাকবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, বিবাহিত জীবন শুরুটা খানিকটা উত্থান পতনের মধ্যে দিয়ে শুরু হবে। বছরের শুরুতেই রাহু দ্বাদশভাবে অবস্থান করবে, যার ফলে ব্যক্তিগত জীবনে খানিকটা সমস্যা দেখা দেবে, একে অপরকে বুঝতে কিছুটা সমস্যা তৈরি হবে। সপ্তমভাবে মঙ্গল বকরি হওয়ার কারণে আপনার পার্টনারের মধ্যে খানিকটা উত্তেজনা তৈরি হবে। সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে সেরকম কোনো খারাপ পরিস্থিতি আসবে না, তবুও খানিকটা যত্ন কিন্তু নিতে হবে। বছরের মধ্যভাগ দাম্পত্য জীবন প্রচণ্ড রকম ভালো থাকবে। এপ্রিল থেকে আগস্ট মাস দাম্পত্য জীবনের জন্য খুব ভালো সময়। এই সময় আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, একে অপরকে সময় কাটাবেন, আপনাদের সম্পর্কে সময় দেবেন। এই সময়টা আপনাদের সম্পর্কের জন্য খুব একটা ভালো সময় হয়ে আসবে। বছরের শেষটা খানিকটা প্রবলেম তৈরি করবে, তবে একটা কথা বলবো, আপনার পার্টনারের হেলথ এই কথাটা মাথায় রেখে আপনার আচরণ করা উচিত। এবার জানবো আপনাদের বিজনেস কেমন থাকবে। বিজনেসের ক্ষেত্রে বলবো, বছরটা কিন্তু প্রচণ্ড রকম ভালো যেতে চলেছে। যাদের বিজনেস বিদেশের সাথে যুক্ত তাদের বিজনেস কিন্তু প্রচণ্ড রকমভাবে বৃদ্ধি পাবে। 17 জানুয়ারির পর যখন শনিদেব আপনাদের দশমভাবে প্রবেশ করবে, সেখান থেকে দ্বাদশ ভাব, চতুর্থ ভাব এবং সপ্তমভাবে দৃষ্টি বিনিময় করবে, সেই সময় থেকে আপনাদের বিজনেস প্রচণ্ড রকমভাবে কিন্তু ডেভেলপ করবে। এই সময় আপনি আপনার বিজনেসের জন্য প্রচণ্ড রকমভাবে পরিচিতি লাভ করবে। আপনি যদি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত হয়ে বিজনেস করেন, এই বছরে আপনার বিজনেস কিন্তু প্রচণ্ড রকমভাবে মুনাফা লাভ করবে। বছরের শুরু, বছরের মাঝামাঝি বিজনেস প্রচণ্ড রকমভাবে ভালো সফলতা পাবে, কিন্তু বছরের শেষ দিকটা বিজনেস খুব একটা ভালো যাবে না। জানবো আপনাদের সম্পত্তি ও বাহন কেনার ভাগ্য এই বছরে কেমন থাকবে। শনিদেবের কৃপায় এই বছরে কিন্তু আপনি অবশ্যই করে সম্পত্তি ক্রয় করবেন। এই বছর আপনার সম্পত্তি ক্রয় করার সম্ভাবনা অনেক শতাংশ বেশি থাকছে। এই সময় আপনি যদি কোনো বড় প্রপার্টিতে ইনভেস্ট করেন, এই ইনভেস্টটা কিন্তু আপনার সম্পত্তি আপনার আয়কে অনেক গুণ বাড়িয়ে তুলবে। জুন থেকে জুলাই মাস এই সময়টা আপনাদের গাড়ি কেনার সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকবে। বছরের শুরু থেকে এপ্রিল মাস পর্যন্ত এই সময়টা কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালো যাবে, একাধিক সোর্স থেকে আপনি এই সময় অর্থ পাবেন। আপনি যদি জব করেন তার পাশাপাশিও আপনি কিছু পার্ট টাইম বিজনেস করার ট্রাই এই সময় করবেন, আর সেটা আপনাদের আয়কে প্রচণ্ড রকমভাবে কিন্তু বাড়াবে। মে থেকে আগস্ট মাস এই সময় আর্থিক ব্যয় প্রচণ্ড রকমভাবে কিন্তু বাড়বে, এই সময়টা কিন্তু সতর্ক থাকুন। অক্টোবর মাসে আপনি যদি শেয়ারে ইনভেস্ট করেন, সেইখান থেকে প্রচণ্ড রকম ভালো অর্থ লাভ করবেন। ডিসেম্বর মাসে বড়সড় কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে, এই বিষয়টা প্রচণ্ড সতর্কতার সাথে হ্যান্ডেল আপনাকে করতে হবে। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। পুরো বছরটা হেলথ কিন্তু প্রচণ্ড রকমভাবে যত্ন নিতে হবে, হেলথ একটু দুর্বল থাকছে। বৃহস্পতির কৃপায় প্রথম 3 মাস হেলথ নিয়ে সেরকম কোনো সমস্যা তৈরি হবে না। এপ্রিল মাসের পর থেকে হেলথ নিয়ে কিন্তু একটু চাপ তৈরি হবে। বছরের মিডিল পোর্শন থেকে শেষটা শনি মহাদেব বকরি হওয়ার সময় হেলথ কিছুটা কমপ্লিকেটেড হবে, সেই সময় হেলথ নিয়ে একটু সমস্যা তৈরি হবে। হাড় সংক্রান্ত সমস্যা, যাদের নার্ভ সংক্রান্ত সমস্যা আছে সেটা বাড়বে। এই ধরনের সমস্যা শেষের দিকটা প্রচণ্ড রকমভাবে ভোগাবে, আপনাকে অবশ্যই করে ডক্টরের সহায়তা সেই সময় নিতে হবে। হেলথকে আগে থেকে একটু সঠিকভাবে রাখার চেষ্টা করুন, না হলে যাদের হাড় সংক্রান্ত সমস্যা আছে প্রচণ্ড রকমভাবে ভুগবেন যখন শনি মহাদেব বকরি হয়ে যান। বিষয় রাশির মানুষদের
2023 সালটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক। খুব ভালো থাকবেন, টাটা।